শুরু করছি আজকের নতুন ভিডিও। ভিডিওর টপিকে থাকছে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সার। প্রথম কোশ্চেন, বিখ্যাত গিটার শিল্পী পণ্ডিত বিশ্বমোহন ভাট গিটারের রূপান্তর ঘটিয়ে যে নতুন ভারতীয় বাদ্যযন্ত্রটি প্রস্তুত করেন তার নাম কি? বিখ্যাত গিটার শিল্পী পণ্ডিত বিশ্বমোহন ভাট গিটারের রূপান্তর ঘটিয়ে যে ভারতীয় বাদ্যযন্ত্রটি প্রস্তুত করেন তার নাম কি? এখানে অ্যান্সার হবে মোহন বীণা। নেক্সট কোশ্চেন, ১৯৪৭ সালের ১৫ই আগস্ট লালকেল্লায় ভারতের যে স্বাধীনতার ভোর হয়েছিল কার সানাইয়ের আওয়াজে হয়েছিল? এখানে অ্যান্সার হবে বিসমিল্লা খান। ভারতের যে জাতীয় পতাকা তোলা হয়েছিল তখন কার সানাইয়ের বাজানো হয়েছিল? অ্যান্সার হবে বিসমিল্লা খান। নেক্সট কোশ্চেন, গোলকুন্ডা শহর কী জন্য বিখ্যাত? এখানে অ্যান্সার হবে হীরের খনির জন্য গোলকুন্ডা শহর বিখ্যাত। নেক্সট পেজ, বেন্ডিগো স্বর্ণখনি অঞ্চল কোথায়? এখানে অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি? এখানে অ্যান্সার হবে জারসোপ্পা। নেক্সট কোশ্চেন, ১৯৫৭ সালে নেতাজির রিসার্চ ব্যুরো কে প্রতিষ্ঠা করেন? এখানে অ্যান্সার হবে শিশির কুমার বসু। নেক্সট কোশ্চেন, মিকির কোন রাজ্যের উপজাতি? এখানে অ্যান্সার হবে আন্দামান। নেক্সট পেজ, ভীমসেন যোশি কোন ঘরানার মার্ক সঙ্গীত শিল্পী? এর অ্যান্সার হবে কিরানা ঘরানার। ভীমসেন যোশি কিরানা ঘরানার মার্ক সঙ্গীত শিল্পী। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় হ্রদ কোনটি? এর অ্যান্সার হবে উলার হ্রদ ভারতের সবচেয়ে বড় হ্রদ। নেক্সট কোশ্চেন, প্রথম এশিয়ান গেমসের উদ্বোধক কে ছিলেন? এর অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় কারিগরি দিবস হিসাবে কোন দিন পালিত হয়? এর অ্যান্সার হবে ১১ই মে ভারতের জাতীয় কারিগরি দিবস হিসাবে পালিত হয়। নেক্সট পেজ, ভারতের স্বাধীনতা যুদ্ধে প্রথম ফাঁসিতে শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম হয় কোন গ্রামে? এখানে অ্যান্সার হবে মহুবনী গ্রামে। নেক্সট কোশ্চেন, ইংরেজি কত সালে? এখানে অ্যান্সার হবে ১৭৭০ আর বাংলায় হবে ১১৭৬। নেক্সট পেজ, দেশলাই কাঠিতে কি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়? এখানে অ্যান্সার হবে অ্যান্টি সালফার। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় এসছে,
তাই ঘুরে ফিরে এই কোশ্চেনটা বারেবার রিপিট হচ্ছে। দেশলাই কাঠিতে জ্বালানি হিসাবে অ্যান্টি সালফার ব্যবহার করে। নেক্সট কোশ্চেন, চরক কার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন? চরক কার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন? এখানে আনসার হবে কনিষ্ক। নেক্সট কোশ্চেন, ঝাঁসি কি খেয়ে বাঁচে, সরি ঝাঁজি কি খেয়ে বাঁচে? ঝাঁজি জলচর কীটপতঙ্গ খেয়ে বাঁচে। নেক্সট কোশ্চেন, জাতীয় সঙ্গীতের জন্য শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্র হিসেবে সম্মানিত পুরস্কারটির নাম কি? জাতীয় সংহতির জন্য শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্র হিসাবে সম্মানিত পুরস্কারটির নাম কি? এখানে অ্যান্সার হবে নার্গিস দত্ত পুরস্কার। নার্গিস দত্ত পুরস্কার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটির বীজ একবীজপত্রী? নিচের কোনটির বীজ একবীজপত্রী? এখানে অপশান রয়েছে, অপশান এ তেঁতুল, অপশান বি আম, অপশান সি ভুট্টা, অপশান ডি কুমড়া। এখানে তেঁতুল হবে না, আম হবে না, কুমড়ো হবে না, ভুট্টা হবে, ভুট্টা একবীজপত্রী। সঠিক অ্যান্সার হবে একবীজপত্রী ভুট্টা। নেক্সট পেজ, বাঁকুড়ার চোয়ার বিদ্রোহের নায়ককে? বাঁকুড়ার চোয়ার বিদ্রোহের নায়ককে? এখানে অ্যান্সার হবে দুর্জন সিং। বাঁকুড়ার চোয়ার বিদ্রোহের নায়ক দুর্জন সিং। নেক্সট কোশ্চেন, কী খেয়ে রক্তে শর্করা কমানো সম্ভব? কী খেয়ে রক্তে শর্করা কমানো সম্ভব? এখানে অ্যান্সার হবে কালো জামের দানা, চূর্ণের সঙ্গে তিন থেকে চারটি কচি ঢেঁড়স সিদ্ধ জল। কালো জামের সাদা চূর্ণের সঙ্গে তিন থেকে চারটি কচি ঢেঁড়স সিদ্ধ জল, মানে দুটো মিশ্রণ করে খেতে হবে। নেক্সট কোশ্চেন, জমিদারি প্রথা বিলোপের জন্য সংবিধানে নবম তফসিলে কোন বছর অন্তর্ভুক্ত হয়? জমিদারি প্রথা বিলোপের জন্য সংবিধানে নবম তফসিলে কোন বছর অন্তর্ভুক্ত হয়? এখানে অ্যান্সার হবে 1951 সাল। নেক্সট কোশ্চেন, ভারতকে ভেঙে 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত এলাকায় পুনর্গঠন করা হয় কোন বছর? ভারতকে ভেঙে 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল বা এলাকায় পুনর্গঠন করা হয় কোন বছর? অ্যান্সার হবে 1956 সাল। নেক্সট পেজ, কোন বিষয়ে বা কিসের বিশারদকে ইংরেজি ক্রুসিভার বালিস্ট বলা হয়? কোন বিষয়ে বা কিসের বিশারদকে ইংরেজি ক্রুসিভার বালিস্ট বলা হয়? এখানে অ্যান্সার হবে ক্রুসওয়ার্ড। এখানে অ্যান্সার হবে ক্রুসওয়ার্ড। নেক্সট কোশ্চেন, ওয়াটারলু যুদ্ধ হয়েছিল কত সালে? ওয়াটারলু যুদ্ধ হয়েছিল কত সালে? এখানে অ্যান্সার হবে 1815 সালে। ওয়াটারলু যুদ্ধ হয়েছিল 1815 সালে। নেক্সট কোশ্চেন, মেহগনি গাছ সাধারণত কোথায় পাওয়া যায়? মেহগনি গাছ সাধারণত কোথায় পাওয়া যায়? এখানে অ্যান্সার হবে নিরক্ষীয় চিরহরিত বনে। মেহগনি গাছ পাওয়া যায় নিরক্ষীয় চিরহরিত বনে। নেক্সট কোশ্চেন, আলোর গতিবেগ সেকেন্ডে কত বর্গ মাইল? আলোর গতিবেগ সেকেন্ডে কত বর্গ মাইল? এখানে অ্যান্সার হবে 1,43,880 বর্গ মাইল। নেক্সট পেজ, পৃথিবীর উপরিভাগে সবথেকে বেশি পরিমাণে কোন ধাতব পদার্থটি পাওয়া যায়? পৃথিবীর উপরিভাগে সবথেকে বেশি পরিমাণে কোন ধাতব পদার্থটি পাওয়া যায়? এখানে অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। পৃথিবীর উপরিভাগে যে ধাতব পদার্থটি বেশি পরিমাণে পাওয়া যায় সেটি হলো অ্যালুমিনিয়াম। নেক্সট কোশ্চেন, লোহিত রক্তকণিকার
রোধ কত মাইক্রন? লোহিত রক্তকণিকার রোধ কত মাইক্রন? মাইক্রোম। লোহিত রক্তকণিকার রোধ 2.2 মাইক্রোম। নেক্সট কোশ্চেন, কোনটি দিল্লির সুলতানি যুগের স্থাপত্য? কোনটি দিল্লি সুলতানি যুগের স্থাপত্য শিল্পের নিদর্শন নয়? নিদর্শন নয় সেগুলি হলো লাল প্রাসাদ, আইই দরওয়াজা, হৌস মাস। নেক্সট পেজ, নেক্সট পেজ, শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন কলেজের প্রতিষ্ঠাতা কে? শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন কলেজের প্রতিষ্ঠাতা কে? এর অ্যান্সার হবে উইলিয়াম কেরি। শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন কলেজের প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরি। নেক্সট কোশ্চেন, আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। বৃহত্তম রাজ্য হবে রাজস্থান। নেক্সট কোশ্চেন, মালাগাসি দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? মালাগাসি দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? এনে অ্যান্সার হবে ভারত মহাসাগর। মালাগাসি দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ঊনবিংশ শতকের নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? ঊনবিংশ শতকের নবজাগরণের অগ্রদূত বলা হয় রাজা রামমোহন রায়কে। নেক্সট পেজ, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক। নেক্সট কোশ্চেন, 76 মন্বন্তর বাংলার কত সালে হয়? 76 মন্বন্তর বাংলায় কত সালে হয়? 76 মন্বন্তর বাংলা হয় 1176 সালে। নেক্সট কোশ্চেন, বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বাগদাদ শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। নেক্সট পেজ, স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে আছে? স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে আছে? স্ট্যাচু অফ লিবার্টি আছে, এখানে অ্যান্সার হবে আমেরিকা। আমেরিকায় স্ট্যাচু অফ লিবার্টি আছে। নেক্সট কোশ্চেন, বর্ণালী কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? বর্ণালী কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এখানে অ্যান্সার হবে স্পেকট্রোমিটার, স্পেকট্রোমিটার। নেক্সট কোশ্চেন, ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? এখানে অ্যান্সার হবে 15। ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15। তো আজকের ভিডিও এতটাই ছিল, আশা করি ভিডিওর কোশ্চেনগুলো সকলেরই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে বেল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও তোমরা সহজেই পেতে পারো।